একটু কথা বলবো ক্যামেরার সামনে। শুভ বাংলাদেশ, আপনার নামটা একটু বলবেন? আব্দুল খালেক মন্ডল। এই যে কোথেকে আসছেন বলেন? ওমান থেকে। ওমান থেকে আপনি ট্রলি ছাড়া এইভাবে কি ট্রলি দেয় নাই? এই যে কতদূর নিয়ে যাবেন? ওমানে কত বছর ছিলেন? দশ বছর ছিলেন। তো খারাপ লাগতেছে না যে এইভাবে আপনি ট্রলি ছাড়া কি করবেন? কে দেখছিলেন এখানে নেওয়ার চেষ্টা করছেন? পুলিশটা নিতে দেয় না। কিভাবে যাবেন এখন? এই যে স্টেশন যাবেন, ট্রেনে যেতে হবে। আচ্ছা, কোন এখান থেকে কোথায় যাবেন? রেল স্টেশন। রেল স্টেশন। আচ্ছা, এমনি কিছু বলার আছে আপনার এই যে এই সিচুয়েশন এইভাবে আসতেছেন? এখন দেখেন, এর আগে ছিলাম, তবে ছুটি দিয়েছে। ছুটি থেকে আসার পর ছুটি যায় কোনো কাজ কাম নাই। ছয় সাত মাস ছিলাম, ছয় মাসে কোনো কাজ কর্ম নাই, বিদায় আবার চলে আসলাম ব্যাক করে। মানে এই পর্যন্ত কতটুকু কি অর্জন করছেন? এইটুকু আমি করবে তো মনে করেন যে শুধু একটা বাসা করছি, একতলা পাঁচটা রুম সহ এইটুকু আর কিছু করতে পারি না। আর কিছু করতে পারেন না? আর টিভি চলেছে। আপনাকে কেউ রিসিভ করতে আসে নাই? না, কি হরতাল অবরোধ দেরি নেই কেমনি? হরতাল অবরোধের জন্য কেউ আসতে পারে না? তো সবাই জানে যে আপনি আসবেন দেশে? জানে। জানে না? বলছি না, আসার দরকার নেই, গাড়ি ঘোড়া নেই, সমস্যা। এখন এখান থেকে আপনি যাবেন ট্রেনে? হ্যাঁ, ট্রেনে যাইতে পারবেন? ট্রেনে দেখা দেখি ইনশাল্লাহ। আচ্ছা, ওমানে আপনার ওমানে কি অবস্থায় ছিলেন এবং কি কাজ করতেন? আমি করতাম এখানে কনস্ট্রাকশন কাজ। কনস্ট্রাকশন? হ্যাঁ, বিল্ডিং নেই। আচ্ছা, মানে আপনার এ পর্যন্ত কনস্ট্রাকশন কাজ করেই মোটামুটি একটা বাড়ি করতে পারছেন? আলহামদুলিল্লাহ করতে পারছেন। আচ্ছা যাক, তারপরও মোটামুটি আল্লাহ পাক সবসময় সহায় থাকুক সবার জন্য। তো প্রবাসীদের উদ্দেশ্যে, বা আপনি তো বিদেশ থেকে ফেরত আসছেন কোনো একটা সমস্যার কারণে, সেই জন্য যারা নতুন যেতে চায় বা যারা চিন্তা করতেছে যাবো যাবো একটা বিষয়ে এবং কনস্ট্রাকশন কাজেই যাবে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? শুনেন, কনস্ট্রাকশন কাজে কোনো প্রকারের কোনো সুবিধা নাই। আচ্ছা, আগে ছিল, ইদানিং নাই। একে তো লোক বেড়ে গেছে, দ্বিতীয়ত মনে করেন যে কাজ কর্ম নাই, নিজেদের খাবে থাকবে পড়বে এই সুযোগটা তাদের নেই। আপনি নামছেন কয়টার দিকে? আমি নামছি চারটা বিশে। চারটা বিশে নামার পর এয়ারপোর্টে আপনাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং কোনো কিছু সমস্যায় পড়তে হয়েছে? আমার ব্যাগটা ইংলিশ ক্যারিং আসছিল, আমাকে ব্যাগটি দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা শুনি যে মানে অনেক প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করা হয়, খারাপ ব্যবহার করা হয়। না না না, ইদানিং ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে, ট্রেনিং পাইছে তাহলে? যাক, আলহামদুলিল্লাহ। আমরাও চাই যে শুধু প্রবাসী কেন, আমরা তো সাধারণ অসাধারণ যাদের টাকা আছে টাকা নাই, তারাও তো যাত্রী, সবাই তো বিদেশে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, সবাইকে সেই সম্মানটা দেওয়া উচিত। আসলে হুট করে আঙ্কেলকে দেখলাম, কোনো প্রিপারেশন ছাড়াই দাঁড়া মানে ওনাকে দাঁড় করাইছি, আমি দুঃখিত। উনি খুব কষ্ট করে আসতেছে, আমি দেখলাম যে এই যে ওনার যে ব্যাগ আছে, এই যে একটা ছোট্ট লাগেজ আর ব্যাগ, এটা নিয়ে উনি হেঁটে হেঁটে এখন বিমানবন্দর থেকে রেল স্টেশনে যাবে। তো এটা হচ্ছে সমস্যা। আসলে ভিতর উপর থেকে যাত্রীরা যখন আসবে, আসার পর যদি একটা ট্রলি, যেহেতু এখানে নিরাপত্তার ব্যবস্থা অনেক রাখা হয়েছে, সেই ক্ষেত্রে যদি ট্রলি দিয়ে একটু সামনে পর্যন্ত নেওয়া যাইতো, তাহলে হয়তো এরকম যারা যাত্রী ছিল বা প্রবাসীরা যারা আছে তাদের জন্য হয়তো কষ্টটা অনেকটা লাঘব হতো। তো যাই হোক, হয়তো ভুল ত্রুটি যদি আমার কথার মধ্যে থেকে থাকে, আপনারা দয়া করে একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রবাসীদের কষ্টের রেমিটেন্সে কিন্তু আমাদের দেশ মোটামুটি ভালো এগিয়ে গিয়েছে। তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।